জান্নাতি লোকদের কিছু আলামত আমরা শেয়ার করতে চাচ্ছি। আমরা তো সকলেই জান্নাতে যেতে চাই, নাকি ভাই? সবাই কি জান্নাতের যাত্রী? সবাই জান্নাতের যাত্রী? মাশাআল্লাহ, সবাই জান্নাতের যাত্রী। আল্লাহ তাআলা সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আমরা যাত্রী সবাই জান্নাতের আলহামদুলিল্লাহ, কিন্তু যে গাড়িতে বসে আছি সেটা জান্নাত পর্যন্ত যাবে তো, এই জিনিসটা একটু যাচাই করা দরকার না? আমি কি বুঝাতে পারছি? আমরা সবাই যাত্রী কোথাকার? জান্নাতের। তো যেই গাড়িতে বসে আছি জান্নাত পর্যন্ত এই গাড়িতে যাব ইনশাআল্লাহ, সেই গাড়িটা কি আসলে জান্নাতের গাড়ি কি না, নাকি আল্লাহ না করুন জাহান্নামের গাড়ি? তো যাচাই করা দরকার কিনা? তো সেজন্য আজ আমরা জান্নাতি লোকদের কিছু আলামত, জান্নাতি লোকদের কিছু কর্মকাণ্ড, তাদের কিছু চরিত্র কোরআন এবং সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বলে দিয়েছেন সেগুলো আলোকপাত করব ইনশাআল্লাহ। এই আলোচনা থেকে কিছুটা ধারণা নেওয়া যাবে যে আমি যাত্রী তো জান্নাতের, কিন্তু আমার যাত্রা সঠিকভাবে হচ্ছে নাকি হচ্ছে না। জান্নাতি লোকদের আলামতগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার যাত্রা সঠিক দিকেই, সঠিকভাবেই আগাচ্ছে। আর যদি আল্লাহ না করুন জান্নাতি লোকদের যে আলামতগুলো, তাদের যে কর্মগুলো কোরআন এবং সুন্নায় আলোচিত হয়েছে সেগুলো যদি আমার মধ্যে না থাকে তাহলে তার মানে আমার যাত্রা সঠিকভাবে হচ্ছে না। ভাই, শুধু নিয়ত সঠিক থাকলেই কি জান্নাতে যাওয়া যাবে? আপনি যদি ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে গাড়িতে উঠে বসছেন, এই গাড়ি যাবে হলো চট্টগ্রামে, আপনি নিয়ত করছেন রংপুর যাবেন, কি বলেন? আপনার নিয়তের কারণে কি আপনি রংপুর যাবেন না চট্টগ্রাম যাবেন? আপনি গাড়ি যেটাতে বসছেন সেটা যদি চট্টগ্রামের গাড়ি হয়, আপনি নিয়ত যদি একেবারে খালেস নিয়ত করেন রংপুর যাওয়া, কি বলেন, এই গাড়ি কি আপনার রংপুর নিয়ে যাবে? তাহলে বোঝা গেল আমার গন্তব্যে যেতে হলে আমার যাত্রা সঠিকভাবে হতে হবে। যদি বেঠিক যাত্রা হয় তাহলে সেক্ষেত্রে আমার নিয়ত যত ভালোই হোক না কেন, আমার গন্তব্যে আমি যেতে পারবো না। পাক্কা নিয়ত, একেবারে পাক্কা নিয়ত যে আপনি জান্নাতে যাবেন, নিয়তে কোনো ভেজাল নাই আলহামদুলিল্লাহ, সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম তো নাই আরাফেও না, ডাইরেক্ট জান্নাতে যেতে চাই, এবং ছোটখাটো জান্নাতেও না, জান্নাতুল ফেরদাউসে যেতে চাই মাশাআল্লাহ, কিন্তু আমার যাত্রাটা সঠিক আছে কিনা সেটা অনুমান করার জন্য কোরআন এবং সুন্নায় জান্নাতিদের কিছু মার্কা, জান্নাতিদের কিছু আলামত, জান্নাতিদের কিছু কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। এই আলামতগুলো দেখে কেউ আবার যেন এটা নিশ্চিত না হন যে অমুকের ভিতরে এই আলামত আছে তাহলে সে জান্নাতি, অমুকের ভিতরে নাই তাহলে সে জাহান্নামী, এরকম ভাবে আবার নিরূপণ করার সুযোগ নাই। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি হল আমরা নির্দিষ্ট করে কোনো মানুষকে জান্নাতি অথবা নির্দিষ্ট করে কোনো মানুষকে জাহান্নামী বলে বিশ্বাস করি না। কথা বুঝে আসছে ভাই? এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সাধারণ মূলনীতি আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র আমার উম্মতের মধ্যে যারা অস্বীকার করেছে তারা জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করছে মানে কাদেরকে বুঝাচ্ছেন আপনি? তিনি বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করেছে, অনুকরণ করেছে, অনুসরণ করেছে, আমার কথা শুনেছে সে জান্নাতে যাবে, আর যে আমার কথা শুনে নাই, লঙ্ঘন করেছে, সেই হলো অস্বীকারকারী, এবং যে অস্বীকারকারী সে জাহান্নামে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে
সকল ইমানদারদের প্রতি আহলে সুন্নাত আল জামাতের আকীদা অনুযায়ী আমরা সুধারণা রাখবো যে সব ইমানদাররাই ইমান নিয়ে যদি মারা যায় তাহলে সে কোথায় যাবে ইনশাআল্লাহ জান্নাতে যাবে হয়তো কিছু সাজা ভোগ করে তারপর তাকে জান্নাতে যেতে হতে পারে যদি তার দোষ ত্রুটি সেরকম থাকে আর আল্লাহ চাইলে ক্ষমা করে সরাসরিও জান্নাতে দিতে পারেন আর যারা ইমান নিয়ে যেতে পারে নাই নিশ্চিত তারা কুফুরির উপরে তাদের মৃত্যু হয়েছে বেঈমান অমুসলিম থেকেই মারা গেছে তাহলে এই লোকগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস কথাকে বুঝাতে পারছি ভাই আর যাদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ নির্দিষ্ট করে বলে দেওয়া আছে অমুক জান্নাতে অথবা অমুক জাহান্নামে যেমন আবু লাহাব আরো এরকম অনেক ফিরাউন অনেকের কথা কোরআনে বর্ণিত হয়েছে যে তারা জাহান্নামের আযাব ভোগ করছে বা জাহান্নামী তাহলে তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস সুনির্দিষ্ট করে বলতে পারবো অমুকে জাহান্নামী আর এর বিপরীতে দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি আছেন আরো অনেকেই আছেন যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমুক জান্নাতি তাদের ব্যাপারে আমাদের আকীদা এবং বিশ্বাস হলো তারা সবাই কোথায় যাবেন জান্নাতে যাবেন আর এছাড়া সাধারণ মানুষের ভিতরে জান্নাতিদের কোন আলামত দেখে নিশ্চিত হওয়ার উপায় নাই সুযোগ নাই যে লোকটা কোথায় যাবে জান্নাতে যাবে অথবা জান্নাতিদের আলামত নাই জাহান্নামীদের আলামত আছে সেটা দেখেও নিশ্চিত হওয়ার সুযোগ নাই যে লোকটা কোথায় যাবে জাহান্নামে যাবে কারণ একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক লোক সারা জীবন জান্নাতিদের কাজ করে সারা জীবন সে জান্নাতি আমল করতে থাকে যাত্রা সঠিকভাবেই চলছে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আল্লাহর ফয়সালা তার ব্যাপারে যেটা ছিল সেটা সেটার প্রাবল্য সেটার প্রাধান্য চলে আসে এবং ওই লোকটি জাহান্নামী কর্মকাণ্ড করতে শুরু করে আর ওই অবস্থায় মৃত্যুবরণ করে এবং জাহান্নামে চলে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে আবার এর বিপরীতে কিছু লোক আছে যারা সারা জীবন জাহান্নামী কর্মকাণ্ড করে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে এসে আল্লাহর ফয়সালা তার উপরে প্রাধান্য বিস্তার করে এবং সে জান্নাতি আমল শুরু করে দেয় তার ফলে সে মৃত্যুবরণ করলে এই অবস্থায় সে সোজা কোথায় যায় জান্নাতে চলে যায় তাহলে একজন মানুষ নেকামলের ভিতরে থাকলেও তার গর্ব করার কোনো সুযোগ নাই কেউ বদামলে থাকলেও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার হেয় করার ছোট নজরে দেখার কোনো সুযোগ নাই কারণ শেষ পরিণাম কার ভালো হবে এটা একমাত্র আহকামুল হাকিমিন জানেন আমরা কেউ জানি না অতএব নিশ্চিতভাবে আমরা যেহেতু বলতে পারি না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেজন্য এই সমস্ত আলামত দেখে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না তবে এগুলো দেখে ভালোটা গ্রহণ করতে হবে মন্দটা ছাড়তে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা জান্নাতি লোকদের যে আলামত তাদের যে মার্কা তাদের যে আমল তার ভিতরে একটা হলো সহিহ বুখারী এবং মুসলিমের এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ আমি কি তোমাদেরকে জান্নাতিদের কথা বলে দিব না যে লোকগুলো জান্নাতে যাবে এরপর তিনি নিজেই বলা শুরু করলেন কুল্লু দাঈফিম মুতাদাআফ লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা নিরীহ দুর্বল কিছু লোক আছে না সমাজে ভাই নিরীহ টাইপের দুর্বল ধরনের সবাই তাদের উপরে চাপায় সবাই তাদের উপরে মাতবরি খাটায় এরকম স্বভাবের কিছু লোক আছে না নরম স্বভাবের কোমল স্বভাবের সবাই গিয়ে তার উপরে চড়াও হয় সে কারোর উপরে কি করতে পারে না গোয়ার তুমি করতে পারে না সবসময় বিনয়ী হয়ে থাকে নম্রতা তার ভিতরে আছে হারে হারায় কম নিজে হারে অন্যকে হারানোর চেষ্টা করে কম নিচে থাকে উপরে ওঠার চেষ্টা করে কম কিছু লোক আছে না এর উল্টা স্বভাবের সবকিছুতে সে কোথায় উঠবে উপরে উঠবে সবকিছুতে একটা বাচ্চার সাথে দুষ্টমি করলেও তাকে কি করতে হবে জিততে হবে উপরে উঠতে হবে এই টাইপের মানুষ আল্লাহ মাফ করুক খারাপ মানুষ ভালো মানুষের মার্কা জান্নাতিদের আমল হলো তারা নরম থাকবে কোমল স্বভাবের থাকবে নম্রতা তাদের ভেতর থাকবে সবাই তাদেরকে চাপাবে সে কাউকে চাপাতে যাবে না সবাই তাকে চিপায় ফেলবে সে কাউকে চিপায় ফেলতে যাবে না
সবাই তার উপরে মাতবরি খাটাবে, সে সাধারণত মাতবরি খাটাইতে যায় না, সবর করে। এই টাইপের মানুষ নিরীহ দুর্বল, এরকম মানুষ আছে না সমাজে, জান্নাতীদের একটা বড় মার্কা। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, এরা যদি আল্লাহর কাছে কোনো কিছুর জন্য কসম করে, কোন কোন হাদিস বেত্তা ওলামায়ে কেরাম বলেছেন এর মানে হলো কোনো কিছু যদি আল্লাহর কাছে চায় দোয়া করে তো আল্লাহ তার দোয়া পূরণ করেন, ফিরিয়ে দেন না, অথবা সে শপথ করলে কোনো ভালো কাজের আল্লাহ তার শপথ রক্ষা করেন, এর ব্যতিক্রম আল্লাহ তাআলা হইতে দেন না। অর্থাৎ এই হাদিস থেকে আমরা জান্নাতীদের একটা মার্কা পাইলাম, সেটা হলো বিনয়। কি ভাই? বিনয় অবলম্বন করা খুব কঠিন একটা কাজ, খুব কঠিন একটা কাজ। সব সময় আপনি বিনয়ী হয়ে থাকা, সবার কাছে সব জায়গাতে উপরে ওঠার চেষ্টা, গোয়ার তুমি করার চেষ্টা, ঘাটতাড়ামি করার চেষ্টা, অহংকার করার চেষ্টা, দাপট দেখানোর চেষ্টা, এই প্রবণতা জাহান্নামী প্রবণতা। স্পষ্ট হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুতাকাব্বিরিন, জাহান্নামীদের মার্কা বলেছেন তিনি। উতুল্লিন মানে কি? গোয়ার, সবকিছুতে সে কি করতে চায়? সব জায়গায় তার মাতবরি খাটাবে, সব জায়গায় সে উপরে উঠবে, কাউকে নিচে নামতে দিবে না, সবার উপরে সে থাকবে, সব জায়গাতে মাস্তানি, গায়ের জোর খাটানোর চেষ্টা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। এই স্বভাবটা আমাদের সবার ভেতরেই কম হোক বেশি হোক আছে, কোথাও দুর্বল পাইবে, কেউ বউর উপরে মস্তানিটা খাটায়, কেউ রুমের দুর্বল লোক পাইলে তারপরে এই মস্তানিটা খাটায়, কেউ অফিসে নিজের কোম্পানির কাজের মুহূর্তে দুর্বল লোক পাইলে তার উপরে এই মাতবরিটা খাটায়, গোয়ার তুমিটা খাটায়। মনে রাখবেন এই হাদিসটি যেন মাথায় থাকে, জান্নাতি লোকের মার্কা দাঈফ মুতাদাআফ, দুর্বল দুর্বল হয়ে থাকে, সবাই তারে চাপায়, সে কাউকে চাপায় না। লোকটা জান্নাতি হওয়ার একটা লক্ষণ, একটা আলামত, জান্নাতিদের একটা স্বভাব। তাহলে কারোর উপরে যখন প্রভাব বিস্তার করতে যাবেন তখন এই কথাটা মাথায় আসা উচিত যে আমি নিচে থাকি, আমি ছোট থাকি, আমি বিনয়ী হই, আল্লাহ আমাকে জান্নাতে নেবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ, বিনয় অবলম্বন করবেন তো ইনশাআল্লাহ। ঝগড়া লাগলো, তর্ক লাগলো, একসাথে চলতে গেলে মতবিরোধ হবেই না, যখন লাগছে এর গোষ্ঠী আমার উদ্ধার করে ছাড়তে হবে, এবার একটা দফা রফা করেই ছাড়তে হবে। এই যে একটা প্রবণতা, এটা খুবই খারাপ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাইয়েরা, জান্নাতীদের একটি আলামত হলো বিনয়ী হওয়া, নম্র হওয়া, দুর্বল হওয়া, নিরীহ হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। দ্বিতীয় মার্কা ভাই, দ্বিতীয় মার্কা হলো আল্লাহর ভয়ে খারাপ কাজ ছাড়তে পারে। আল্লাহর ভয়ে কি করা ভাই? খারাপ কাজ ছাড়তে পারা, বড় কঠিন একটা স্বভাব। এর ভিতরে এক মজা আছে ভাই, আজীব এক মজা আছে। আল্লাহর ভয়ে কেউ দেখছেন না, আমার মালিক দেখছেন, এই বিশ্বাস থেকে কোন হারাম কাজ ছাইড়া দেখেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, যে কোনো অপকর্ম, যে কোনো গুনাহের কাজ করার একটা স্বাদ আছে। জেনা করলে স্বাদ লাগে, চুরি করলে স্বাদ লাগে, গীবত করতে ভালো লাগে, কিন্তু এই যে অন্যায় করে যে স্বাদটা আপনি পাবেন, আল্লাহর কসম মালিক দেখছেন, সেই ভয়ে যদি সেই গুনাহটা না করেন, সরে আসেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অন্তরে এক ইমানি স্বাদ দিবেন, ভালো লাগবে, দেখবেন মনটা ফ্রেশ হয়ে গেছে, খুশি লাগবে যে আমি আমার মালিকের কথা রক্ষা করতে পেরেছি। জান্নাতীদের আলামত। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহর ভয়ে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই মুখ আল্লাহর সামনে দেখাতে হবে, হিসাব দিতে হবে, এই ভয়ে অন্যায় কাছ থেকে মনে যে কুকর্ম করার কথা নির্দেশ করে সেখান থেকে সে ফিরে আসে, অগ্রসর হয় না, আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এর ঠিকানা হবে কোথায়? জান্নাত। এর ঠিকানা হবে জান্নাত, এর গন্তব্য ঠিক আছে, সে রংপুরেই যাবে, চিটাগাং যাবে না, কারণ তার যাত্রা সঠিক পথে আছে। কার? যে ব্যক্তির ভিতরে কি আছে? আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়ার মানসিক শক্তি, সৎ সাহস,
যার ভিতরে আছে, আছে আমাদের ভিতরে। হ্যাঁ ভাই, আল্লাহ আমাদের সকলকে এই গুণ দান করেন। এটা কঠিন একটা গুণ, কঠিন একটা। অবলীলায় সারাদিন আল্লাহকে নাখোশ করে চলেছি, মুখ দিয়া, হাত দিয়া, বুদ্ধি দিয়া, বিবেক দিয়া, গোটা শরীর দিয়া, মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ দিয়ে আল্লাহর নাফরমানি সারাদিন করে যাচ্ছি। একটিবারের জন্য, একটিবারের জন্য এই ভয়টুকু আসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পাকড়াও করেন, আল্লাহ যদি এখন ধরেন এই অবস্থায় আমার অবস্থা কি হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয়ে হারাম কাজ ছাড়তে পারা, বাদ দিতে পারা, পরিহার করতে পারা, এটা জান্নাতি লোকের লক্ষণ। এরকম যদি মাঝে মধ্যে হয় বুঝবেন যে আলহামদুলিল্লাহ লক্ষণ ভালো, আর যদি এরকম মাঝে মধ্যে না হয় মনে করেন যে আরে মৌলভী সাহেবরা কত আজ নসিহতি তোমরা করলা, এই যে কত শেখে কত কথা বললো মাশাআল্লাহ, আরে দুই নম্বরই যে ইনকাম আছে, বসে বসে মনে মনে হয়তো চিন্তা করছেন যে ওই এক ওয়াজে ছেড়ে দিলে কি আর পেট চলবো, হুজুর হুজুরটা বলুক আমি আমারটা আছি, এই টাইপের কিছু লোক আছে না? আল্লাহ আল্লাহ, এদের ব্যাপারে শুনবেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলেন لقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أبصر ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل। ও ভাই, বড় কঠিন কথা, বড় কঠিন কথা। আল্লাহ বলেন আমি জাহান্নামের জন্য কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। মার্কা কি জানতে চান? দেখেন তো নিজের ভিতর আছে কিনা, আল্লাহ মাফ করো। মার্কা হলো অন্তর আছে কিন্তু অন্তর দিয়া কি করে না, ভালো জিনিস ক্যাচ করে না। ওই যে হুজুর হুজুরটা বলুক আমি আমার তালে আছি, কোনো কথায় তার অন্তর গলে না, তার জীবনের পরিবর্তন হয় না, তার গন্তব্যের মোড় চেঞ্জ হয় না, যাত্রা পদ্ধতি ঠিক হয় না, যেমনি আছে এমনি ওই জায়গায় খুঁটা গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, তওবা করে না, পথ চেঞ্জ করে না, ফিরে আসে না, ফিরে আসার মতো সৎ সাহস নাই, ইমানি শক্তি নাই, জাহান্নামি হওয়ার লক্ষণ। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়বেন তো ইনশাআল্লাহ। যে যে অপরাধ করেন, আমরা যে যে অপরাধ করি ভাই, আমরা প্রত্যেকে যার যারটা শেষে জানি, কেউ না জানুক আল্লাহ জানেন, আমি জানি। তালিকা করেন কি কি কুকাম আছে এবং চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা নুমলি লাহুম, আমি মানুষকে ছাড় দিয়া রাখি। ছাড় ভাই, ওই বর্শিয়ালা যখন মাছ ধরে, মাছের বর্শির যে আদারটা, এটা মাছে যখন গিলে বর্শিয়ালা একটা টান দেয়, টান দিলে যখন ওটা ওই বর্শিটা আটকে যায় ইয়াতে তার গালে মাছের মধ্যে, তো মাছে তখন কি করে ছটফট করে দৌড়াতে শুরু করে, বর্শিয়ালা কি করে সুতা ছেড়ে দেয়, সুতা ছেড়ে দেয়, উদ্দেশ্য মাছ দৌড়াতে থাকুক, মাছরে কিন্তু জোরাজোরি করে না, ছেড়ে দেয়। মাছ মনে করে ঠিক আছে তো আমি তো স্বাধীনই আছি, কই কেউ তো কিছু বলতেছে না, দৌড়তে থাকে, কই না কেউ তো কিছু বলে না, পুরা পুকুরে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে রক্ত রক্ত যায়, যখন দুর্বল হয়ে যায় এবার বর্শিয়ালা কি করে মাঝে গামছা মামছা বাঁধে, এবার টান শুরু করে, এবার তো আর চান্দ দৌড়ের শক্তি নাই, অটোমেটিক বর্শিয়ালা হাতে চলে আসা জবাই করে, ঠিক না ভাই? ঠিক মনে করতেছেন কই কেউ তো বাধা দিচ্ছে না, আল্লাহ তো ধরতেছেন না, দৌড়াইতেছেন সারা দুনিয়াতে যা মনে চায় করতেছেন, কেউ তো কিছু বলতেছে না, কই আল্লাহর আজাব গজব কিছু আসছে না তো। দৌড়াইতে দৌড়াইতে শক্তি যখন শেষ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, আশা লাগবো না, এমনি টান দিবে আল্লাহ তাআলা বর্ষি, চলে আসবে ইন্না কাইদি মাতিন, আল্লাহ যখন ধরবেন সে ধরা হবে বড় শক্ত। আল্লাহ আমাদের হেফাজত করেন। তাহলে ভাই, জান্নাতীদের এক নম্বর আলামত গেল বিনয়ী হওয়া, সব সময় জিতার চেষ্টা করবেন না, গোয়ার তুমি চেষ্টা করব না, আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করব, হারার চেষ্টা করব, ছোট থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় মার্কা হলো ভাই, জান্নাতীদের আল্লাহর ভয়ে তারা গুনার কাজ ছাড়বে, এটা একটা সাধনার ব্যাপার। আমাদের শেখ কাসেম আব্বাস আলোচনা করেছিলেন একটু আগে, ভালো হওয়ার জন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে, পরিবেশের প্রয়োজন আছে, আর অনেক কিছু দরকার আছে, তো সেগুলো করব যাতে করে আল্লাহর ভয়টা অন্তরে আসে।
আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় আমাদের অন্তরে আসার আনার তৌফিক দান করেন। জান্নাতি লোকের তিন নম্বর মার্কা ভাই, হায় হায় এই মার্কা তো আমাদের মধ্যে একেবারেই নাই বললেই চলে। এটা হলো রাত জাগা। কি করা ভাই? রাত জাগা, রাত জেগে আল্লাহর ইবাদত করা, নফল নামাজ পড়া, আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া রাত্রে জেগে জেগে। চার নম্বর আলামত হলো আল্লাহর রাস্তায় দান করা, সদকা করা, হিসাব করে জাকাত পাই পাই করে গরিবের হক গরিবের কাছে পৌঁছে দেওয়া বছর শেষে। এগুলো হলো জান্নাতিদের তিন এবং চার নম্বর আলামত। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ভিতরে বলছে, দেখেন, ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিন মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم। আল্লাহ বলেন, নিশ্চয় আমি জান্নাত এবং জান্নাতের যে নহর প্রসবন এগুলো রেখেছি মুত্তাকিদের জন্য। মুত্তাকিরা কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে যা দিবেন, যে পুরস্কার দিবেন, দুনিয়ার এই ঝুটা ভুটা না, আল্লাহ যে পরিচ্ছন্ন জান্নাতের নিয়ামত দিবেন সেটা তারা গ্রহণ করবে, রিসিভ করবে আল্লাহর দেওয়া পুরস্কার। আর এই লোকগুলোর আলামত হলো এই লোকগুলো দুনিয়াতে মুহসিন ছিল, ভালো কাজ করত, সৎকর্মশীল ছিল, নেক মানুষ ছিল। তাদের মার্কা কি? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের খুব অল্প সময় ঘুমাইত, রাতের খুব অল্প সময় ঘুমাইত। ও ভাই, এরকম রাত কয়টা গেছে জীবনে? হাত তোলেন তো দেখি। সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছেন, অল্প সময় ঘুমাইছেন, দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাইছেন, এরকম রাত কয়টা গেছে জীবনে? জান্নাতে তো যাওয়ার জন্য সবাই প্রস্তুত মাশাআল্লাহ। শুরুতে তো খুব জোরসে বলছেন যে যাত্রা কোথায়? যাত্রা জান্নাতের দিকে। জান্নাতের যাত্রী, ও জান্নাতের যাত্রী, কয় রাত জেগেছেন আল্লাহর ভয়ে, দাঁড়িয়ে কেঁদেছেন আল্লাহকে, আল্লাহর কাছে দোয়া করেছেন, ইস্তিগফার করেছেন, কয়টি রাত? কোম্পানি মাস শেষে কিছু স্যালারি দেয়, এই জন্য কত রাত কোম্পানিকে দিয়েছি, ঠিক না বেঠিক? কয়টা রিয়ালের জন্য, কয়টা টাকার জন্য কত রাত দিয়েছি? বন্ধু, বন্ধুর সাথে আড্ডা মারার জন্য কত রাত দিয়েছি? স্ত্রী, জীবন সঙ্গিনী, তাকে খুশি করার জন্য, নিজের আনন্দের জন্য কত রাত দিয়েছি? জান্নাতে যাওয়ার জন্য যাত্রী, ও জান্নাতের যাত্রী, কয়টি রাত আল্লাহকে দিয়েছেন? ইবাদত বন্দেগি করে একটু হিসাব করা দরকার না ভাই? আল্লাহ বলছেন যারা জান্নাতে থাকবে এরা দুনিয়াতে কি ছিল, কি ছিল? আল্লাহ বলছেন যে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের খুব অল্প সময় তারা ঘুমাইত। ভাই, সারা জীবন না পারেন, ডিউটি আছে, কাজকাম আছে, ঠিক আছে, মাঝে মধ্যে অন্তত হওয়া দরকার, কি দরকার না? সে মাঝে মধ্যেটা কখন আসবে রে ভাই? বয়স 40-50 হয়ে গেছে, কবর কাছে যাচ্ছে, কদিন পরে চাইলেও আর জাগতে পারবেন না, বুড়া বয়স হয়ে যাবে, বুড়া হয়ে যাবেন, বার্ধক্য এসে যাবে। তাহলে এখনো যদি অন্তত বছরে দু চারটি রাতও দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করার সুযোগ না হয়, তাহলে জান্নাতের আশাটা কোত্থেকে হবে ভাই? এখন আফসোসের বিষয়, দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বো সেগুলো তো অনেক পরের কথা ভাই, পাঁচক্ত সালাত পাঁচক্ত নামাজই পড়তে রাজি না মাশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য সবাই পাক্কা এরাদা আছে, তাহলে কি যাত্রা সঠিক পদ্ধতিতে আছে? এই গাড়ি কি যাবে জান্নাত? আপনার জীবনের এই গাড়ি কি জান্নাত যাবে ভাই? ভাই, কোম্পানির যারা রীতিমতো নিয়মিত আপনারা কোম্পানিতে চাকরি করেন, যারা ডিউটি করে প্রতিদিন যখন কার্ড মারে কোম্পানির ডিউটি করতে গিয়া, ডিউটিতে যাওয়ার সময় কার্ড মারে, আসার সময় কার্ড মারে, এরপরে সে মনোযোগের সাথে যদি কাজকাম করে তাহলে সে বেতনও পাবে, বোনাসও পাবে, তার প্রমোশনও হবে, ঠিক না বেঠিক? কিন্তু একটা লোক কার্ডই মারে না, তো সে মনোযোগের সাথে কাজ করার প্রশ্ন কি? সে ডিউটিই করে না। এই লোকটার প্রমোশন হওয়া, বেতন বাড়া, সুবিধা পাওয়া তো পরের কথা, এ তো কোম্পানি তো এরে যে কোনো মুহূর্তে চাকরি থেকে বিদায় করে দিবে, ঠিক না বেঠিক? আমাদের অবস্থা হয়েছে আজকে সেরকম। আল্লাহ বলছেন যে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের খুব অল্প সময় ঘুমায় জান্নাতীরা, আর আমরা রাত জেগে আল্লাহকে ইবাদত করা তো পরের কথা, ফজরের নামাজের সময় এই
মজলিসে যারা আছেন এর মধ্যে কতজন লোক আমরা বসতে পারি আসতে পারি? কারই তো মানি না টাইম মতো, চাকরি তো থাকার কথা না, জান্নাতে যাওয়া তো পরের কথা। আমি কি বুঝাতে পারছি ভাই? জান্নাতে যেতে চান, ফজরের নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। আছেন কোন আল্লাহর বান্দা যে ফজরের নামাজে গাফলতি করেন কিন্তু আজ থেকে আর করবেন না নিয়ত করছেন? আছেন নাকি? ওই মৌলবী মৌলবীর ওয়াজ করো, কারে আমার রাতের নাটক দেখে শুইতে হইব? কোনটা পাক্কা ইরাদা করার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ভাই। জান্নাতিদের দ্বিতীয় মার্কা, তারা রাত জেগে ইবাদত বন্দেগী করে। ওয়াবিল আসহারহুম ইস্তাগফিরুন ভাই, জান্নাতিদের আলামত নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার কাছে সবচাইতে কমন যে আলামতটা মনে হয়েছে সেটা হলো এটা, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। জান্নাতিদের সবচাইতে কমন আলামত এটা, সকল জান্নাতের ভিতরে এই আলামত থাকবেই, এই আলামত ছাড়া জান্নাতি হওয়ার প্রশ্নই ওঠে না, ইস্তিগফার। ইস্তিগফার কি ভাই? আল্লাহর কাছে নিজের কুকর্মের জন্য, নিজের অপরাধের জন্য লজ্জিত হয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলে মাপ চাওয়া, মাপ চাওয়া, লজ্জিত হওয়া, নিজের কোনো মালিকের কাছে, নিজের কোনো বসের কাছে বড় কোনো অন্যায় করে ফেললে, কোম্পানির বড় কোনো ক্ষতি করে ফেললে, আপনি যেরকম ছোট হয়ে অনুনয় বিনয় করে তার কাছে মাপ চান, তাকে সরি বলেন আল্লাহর কাছে, তার চাইতে আরো অনেক বেশি অনুনয় বিনয় করে মাপ চাওয়া, ইস্তিগফার, ক্ষমা চাওয়া। মাঝে মধ্যে ক্ষমা চাওয়া দরকার। আমাদের কয়বার ইস্তিগফার হয় সারাদিনে ভাই? ইস্তিগফারের পরিমাণ খুব কম না? খুবই কম। জান্নাতে যেতে হলে ইস্তিগফার করতে হবে সবসময়, করবেন তো ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শুধু ইস্তিগফারই না, এই আয়াতে বলছেন ভোর রাতে, ভোর রাতে উঠে ইস্তিগফার করা। আহা, ভোর রাতে উঠে আল্লাহর কাছে মাপ চাওয়া, ইস্তিগফার করা ভাই। সারা বছর না পারেন, এই যে রমজান আসছে সামনে, সারি খেতে তো উঠবেনই নাকি? দশটা মিনিট অন্তত, আধাটা ঘন্টা অন্তত সাহরি খাওয়ার আগে পরে একাকি চলে যান মসজিদে, নির্জন জায়গায় গিয়ে চোখের পানি ছেড়ে দেন, মাপ চান আল্লাহর কাছে, ইস্তিগফার করেন। আশা করতে পারবেন জান্নাতিদের যে মার্কা, জান্নাতিদের যে আলামত, জান্নাতিদের যে কাজ, সেটা আলহামদুলিল্লাহ আমার দ্বারায় অল্প হইলেও হয়েছে। এরপর আল্লাহকে বলতে পারবেন মাওলা সারা বছর পারি না, কোম্পানির ডিউটি, শরীর দুর্বল, ঘুম আসে দিনে বেলা, যদি রাতে না ঘুমায় আল্লাহ পারি না, তো অন্তত রমজান মাসটা করছি, যদ্দুর পারছি ইদ্দুর করছি মাওলা, বাকিটা কবুল করো। করা যাবে কি যাবে না আল্লাহর কাছে বলা, কিন্তু রমজান মাসেও সারি খাইতে উঠেও ধুমধাড়ায় শুধুমাত্র খাইলেন, ধুমধামে কোন রকম ফজরের নামাজের সময় আইসা মসজিদে টুপটাপ চার পাঁচটা সেজদা মাইরা দিয়া যায় আবার ঘুম বা ডিউটি, এটা কি জান্নাতি লোকের মার্কা? আমি কি বুঝাতে পারছি ভাই? করবেন তো সবাই আমলটা ইনশাআল্লাহ। রাতের ভোর, ভোর রাতে ফজরের আজানের আগের টাইমটা বড় গুরুত্বপূর্ণ টাইম, আল্লাহর কাছাকাছি যাওয়ার সময়। যারা জান্নাতে যেতে চান এই সময় ইবাদত করতে হবে, সারা বছর না পারেন কিছু কিছু সময় অন্তত করবেন, করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। চারটা তিনটা মার্কা গেল, চার নম্বর হলো ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। জান্নাতি লোকদের মার্কা হলো তারা তাদের সম্পদে গরিব, অভাবী, ভিক্ষুক, তাদের একটা হক, একটা অংশ তারা রাখে, তাদের সম্পদে গরিবদের জন্য একটা অংশ রাখে, সব শুধুমাত্র যোগ বিয়োগ করে নিজের অ্যাকাউন্টেই জমায় না, গরিব, অসহায়, অভাবীদেরকে, ভিক্ষুকদেরকে যারা চায় তাদেরকে দুই হাতে দান করে। এই দান করা, দান করা এটা এমন একটা আমল ভাই, জান্নাতিরা কখনো বহিল দানের ব্যাপারে কৃপণ হতে পারে না। জান্নাতি লোক কখনো দান করার ব্যাপারে কি হতে পারে না? কৃপণ হতে পারে না। সে নিজের খাওয়ার বেলায় কৃপণ হতে পারে, নিজের খরচের বেলায় কৃপণ হতে পারে, নিজের ব্যয়ভার গ্রহণ বহন করতে খরচ খরচার ক্ষেত্রে সে কৃপণ হতে পারে, কিন্তু আল্লাহর রাস্তায় গরিব দুঃখীকে দেওয়ার বেলায় সে কি হতে পারে না? কৃপণ হতে পারে না। এটা জান্নাতি লোকের জন্য এটা অসম্ভব হতেই পারে না। কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ বলেন যারা কিয়ামতের দিন আল্লাহ না করুন দেখবে যে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এ তো রংপুরে এসে বসে আছে, চিটাগাং যেতে পারে না, গন্তব্য তো উল্টা, ভুল ছিল যাত্রা, তখন সে আল্লাহর কাছে বলবে আল্লাহ যদি আরেকবার একটু ফেরত পাঠাও দুনিয়াতে আল্লাহ, তো কি করব আমি? ফাসাদদাকাও আকুম মিনাস সালিহিন, দুনিয়াতে এসে কি করব আল্লাহ, দান করব। বুঝছে যে দান না করার কারণে ধরা খাইছে, তাহলে দান আল্লাহর রাস্তা এটা এমন একটা জরুরি জিনিস, বিশেষ করে জাকাত,
বিশেষ করে যাকাত। আজকালকে যাকাত ফরজ হয় না এরকম লোক খুঁজে বের করা কঠিন হবে। আমি তো নিশ্চিত করে বলতে পারি যে এই মজলিসে যারা আছেন তাদের বেশিরভাগ লোকের উপরে যাকাত ফরজ, এটা আমার নিশ্চিত বা প্রবল ধারণা। কারণ যাকাত ফরজ হওয়ার জন্য যে পয়সার দরকার হয় সেটা খুব বেশি টাকা না, খুব বেশি টাকা না। অতএব আপনার যাকাত ফরজ হয়েছে কি হয় না ওলামাদের কাছ থেকে জেনে যাকাত দিবেন যদি জান্নাতে যেতে চান। মনে থাকবে তো ইনশাল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, কৃপণতা করা যাবে না, তাহলে আল্লাহর রাস্তায় দান করতে হবে চার নম্বর আমল। পাঁচ নম্বর ইস্তেগফার করা, যার কথা একটু আগে আবার বলছিলাম আবারও বলছি, আরেকটা নাম্বার ইস্তেগফার করা, রাত জেগে ইবাদত করা এবং আল্লাহর রাস্তায় দান করা। আর আরেকটা হলো, পাঁচ নম্বর হলো ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, দিনে রাতে উঠে বসে একাকী নির্জনে। আজকালকে ভাই মিডিয়ার যুগ হয়ে গেছে, কোনো আমল আর গোপন নাই। মক্কায় গেলেও ছবি উঠাইতে 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 ফেসবুকে দিতে দিতে লাইভ দিতে 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 আর গোপন কিছু রাখে না। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের লিস্ট দিয়েছিলেন, তালিকা ছিল, তার কাছে এক লোক এসে বলে, ও হুযায়ফা ভাই তুমি একটু দেখো তো, নবীজি তোমার কাছে তো মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, আমার নাম মুনাফিকদের তালিকা আছে নাকি দেখো ভাই একটু। মুসলমান সাইজা মুসলমানদের মধ্যে তো চলতেছি না, জানি আবার মুনাফিক। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি গোপনে গোপনে নামাজ পড়ো, একা কি ভালো কাজ করো, কেউ দেখে না, তখন তোমার ভালো কাজ করতে ভালো লাগে? সে বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ, এরকম হয় মাঝে মধ্যে। বলে যে তাহলে তুমি ইমানদার, মুনাফিক না। মুনাফিক কখনো গোপনে কিছু করে না, যা করে সব ডোল বাজায়, দুই টাকা দান করলেও দশ জায়গা বলে বেড়ায়। কথা বুঝতে পারছি? যাই হোক, তো এই জন্য ইস্তেগফার করতে হবে গোপনে প্রকাশ্যে সবসময় একাকি, আল্লাহর কাছে মাপ চাইতে, আল্লাহ তৌফিক দান করেন। ছয় নম্বর মার্কা হলো ধৈর্য ধারণ করা। কি করা ভাই? ধৈর্য ধারণ করা, বিপদে আপদে কষ্টে অসুবিধায় বিভিন্ন সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, অস্থির না হওয়া, সবর করা, এটা জান্নাতীদের অন্যতম একটি মার্কা। সাত নম্বর হলো সত্যবাদিতা, তাওহীদের স্বীকারোক্তি দেওয়া এবং সত্য কথা বলা, মিথ্যা কখনো না বলা। আট নম্বর হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহর কি করা ভাই? আল্লাহ বলেছেন ব্যাস, আর কোনো কথা নেই। সারা পৃথিবী একদিকে, আল্লাহর নির্দেশ একদিকে, সারা দুনিয়া একদিকে, আল্লাহর হুকুম একদিকে, তার জীবন চলে যাবে, আল্লাহর হুকুমের লঙ্ঘন বান্দা করবে না, জান্নাতের লোকের মার্কা। আসলে এরকম কিছু মানুষ, আরে ভাই কি হবে আজকে, একটা দিন একটা টান খাও বন্ধুরা ধরে, না ভাই, আরে প্রতিদিনই তো মসজিদে যাও, আজকে থাকো এক এক অক্ত আজকে এখানে পড়ো, না ভাই আমি পড়বো না, না ছোড়, আল্লাহর হুকুমের ব্যাপারে কানে তিন বলা হয়েছে, আল্লাহর আনুগত্য করে যারা, জান্নাতিদের মার্কা। আট নম্বর আল্লাহ বলেন এই এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা আলে ইমরান এমনিতে বলছেন, দেখেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য আল্লাহ, তাদের রবের কাছে তাদের জন্য জান্নাত আছে। আল্লাহ তাদের জন্য কি রেখে দিয়েছেন ভাই? জান্নাত রেখে দিয়েছেন। আহ, জান্নাত রেখে দিয়েছেন। তাজরিমিং তাহতিহাল আনহার, যে জান্নাতের নিজ দিয়া নহর প্রসবন, বিভিন্ন আল্লাহর নেয়ামতের ধারা বইতে থাকবে, গেলাসে করে না, রীতিমতো ওইটার লাইন বইতে থাকবে নিজ দিয়া। খালিদিনা ফিহা, দুনিয়াতে যত নেয়ামত পাক ভাই মানুষ, একটা ভয় থাকে যে ছুটে যাবে, একটা ভয় থাকে কি কোটিপতি কোটি টাকার মালিক হয় কিন্তু ভয় থাকে যে আমার তো একদিন মরণ তো লাগবে, সব তো রাইখা তো ঠিকই যাইতে হবে, ঠিক না? ঠিক। জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা যেখানেই বলেছেন সেখানে একটা নিশ্চয়তা দিয়ে দিয়েছেন, একটা অভয় দিয়ে দিয়েছেন, খালিদিনা ফিহা, ও বান্দা দুনিয়ার নেয়ামত যত ভালোই হোক যত মজাই হোক অল্প সময়ের তৃপ্তি, এখানকার তৃপ্তির কোনো স্থায়িত্ব নাই কিন্তু জান্নাতের তৃপ্তির স্থায়িত্ব আছে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়া আযওয়াজুম মুতাহহারা, সেখানে পবিত্র সঙ্গিনী থাকবে, স্ত্রীগণ থাকবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে কি থাকবে? সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ বলে দিবেন বান্দা আমি তোমার উপরে কি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর বান্দারা কি করে না করে আল্লাহ দেখেন। কারা ভাই এই বড় সৌভাগ্যবান? জান্নাত পাবে, নিজ দিয়া নহর যাবে এবং এই জান্নাত আল্লাহ ছিনায় নেবেন না, চিরকাল থাকবে, মৃত্যু মৃত্যু নাই আর, অনন্ত অসীমকাল ভোগ করবে। এবং পবিত্রা রমণী, পবিত্রা স্ত্রীগণ,
আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, হুর দিবেন, এবং সর্বোপরি আল্লাহ বলে দিবেন সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। হুরদের গান শোনাবে, হুররা কি গান গাবে সেটাও হাদিসে এসে গেছে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাদিয়াতু ফালা নাসতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতে হুররা এই গান শোনাবে। গানের অর্থটা এখন বললাম না, আরেকদিন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যাই হোক, যেটা বলছিলাম যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, হুরদেরকে আল্লাহ তাআলা দিবেন এবং জান্নাত দিবেন, চিরকাল সেখানে থাকবে। কাদের জন্য? মার্কা কি তাদের, তাদের চরিত্র কি, তাদের কাজ কি? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা মান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار তাদের মার্কা হলো, তারা বলবে, ও মালিক, ও রব, আমরা আপনার প্রতি ঈমান আনছি, আমরা আপনার প্রতি কি করছি, ঈমান আনছি, আল্লাহ যেহেতু আপনার প্রতি ঈমান আনছি এই জন্য মাফ করে দেন, যা ভুল ত্রুটি করছি জীবনে আল্লাহ, এখনো নিঃশ্বাস নাকের ডগায় আছে, মরি নাই, এখনো মাপ পাওয়ার সুযোগ আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, মৃত্যু এসে গেলে আর মাপ চাওয়ারও সুযোগ নাই, পাওয়ারও সুযোগ নাই। ও মালিক, ও রব, আমি যেহেতু আপনার কাছে প্রতি ঈমান আনছি, আমি আপনার বিশ্বাসী বান্দা, আল্লাহ আমি আপনার লোক, তাহলে আমাদের মাফ করে দেন। ভাই, কারোর কাছে কিছু পাইতে চাইলে, আপনজনের কাছে চাইলে, এরকম করে মানুষ বলে না, সম্বন্ধের দোহাই দেয় না, যে আমি তো আপনার ছোট ভাই, আমি আপনার ছোট ভাই লাগি, আমারে মাফ করে দেন, এরকম বলে না মানুষ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে এই লোকগুলা যারা জান্নাতি হবে, যাদের জন্য এত নেয়ামত হবে, তারা কি? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যারা বলবে আল্লাহ আমরা ঈমান আনছি, ও আল্লাহ আমি বেঈমান না, আল্লাহ তোমার অবিশ্বাস করি না মাবুদ, আমি ঈমান আনছি, আমার ঈমান আছে, তোমার বিশ্বাস করি আল্লাহ, সব বিশ্বাস করি, অতএব যেহেতু বিশ্বাস করি তো তোমার লগে আমার একটা সম্পর্ক আছে, তুমি আমার মালিক লাগো আল্লাহ, আর আমি তোমার গোলাম লাগি, ইমানদার আমি, ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, অতএব আমাকে আপনি কি করেন আল্লাহ, মাফ করেন এবং জাহান্নাম থেকে আমাকে রক্ষা করেন মাওলা। দুনিয়াতে যারা এই কথাগুলা বলে, বলেননি আপনারা? ও জান্নাতের যাত্রীরা, বলেন, যদি না বলেন তো চরিত্র বদলান, জান্নাতীদের মার্কা নিজের ভিতরে প্রবেশ করান, নিজের ভিতরে আনার চেষ্টা করেন, করবেন তো ইনশাআল্লাহ। ও ভাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে, কি দোয়া? একাকী যখন পান, শুধু হালুয়া রুটি চাইবেন না, আমরা দোয়া মানে কি, হুজুর অসুখ হয়েছে দোয়া করেন, হ্যাঁ দোকান দিছি বরকতের দোয়া করেন, ছেলে হয়েছে দোয়া করেন, শুধু দুনিয়ার জন্য দোয়া? আরে ভাই, আল্লাহর কাঠগোড়ার আসামি হয়ে আছেন, আপনার তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, সৌদি আরবে আছেন, এদেশের সরকারের আইন লঙ্ঘন করে আপনি অবৈধ হয়ে গেছেন, আপনি ভয়ে কোনো দিক বাইর হন না, না জানি পুলিশ কখন ধরে জেলে নিয়ে যায়, ঠিক না বে? ঠিক, কাউকে খুন করে ফেলছেন রাগের মাথা, ভয়ে ভাত ঢুকে না পেটে, মাথা নষ্ট হয়ে গেছে, আমি তো খুনের আসামি, না জানি কখন পুলিশ এসে উঠে, দরজা কেউ টোকা দিলেই ভয় লাগে, না জানি পুলিশ আসলো। ও জান্নাতের যাত্রী, আপনি তো আল্লাহর কাঠগোড়ার আসামি, দুনিয়ার আদালতের চাইতে আল্লাহর আদালত কত বড়, কত অপরাধ আমরা করেছি, এরকম ভয় অন্তরে থাকা দরকার না? ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ার কোন আদালতের কাছে মাপ চাইলে মাপ হয় না, আল্লাহর আদালতে মাপ চাইলে মাপ পাওয়া যায়। ও জান্নাতের যাত্রী, জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর কাছে মাপ চাওয়ার অভ্যাস করতে হবে। আল্লাহ বলছেন, যারা বলে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ যেহেতু ঈমান আনছি, তোমার ঈমানদার বান্দা লাগি, তো তুমি মাফ করে দাও, আর জাহান্নামের আযাব থেকে তুমি কি করিও আল্লাহ, রক্ষা করি, কারণ সেই আযাব সহ্য করার ক্ষমতা আমার। এইভাবে আল্লাহর কাছে ঈমানদার বান্দা কাঁদবে, মাপ চাইবে, একাকি নির্জনে দুই হাত তুলে, করবেন তো ইনশাআল্লাহ। ভাই, এই অভ্যাসগুলো করা দরকার, না হলে জান্নাতে যাওয়ার এই যে স্বপ্ন, হয়তো কখনো যাওয়া হবে কিন্তু সেটা অলীক স্বপ্ন হবে। আল্লাহ আমাদের সকলকে ইস্তেগফার করার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে।
জান্নাতীদের আরো কয়েকটি মার্কা আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলছেন الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالاسحار যারা صبر করে ভাই কি করে صبر করে বিপদ আসছে অসুবিধা হইছে অসুখ হইছে হাহুতাশ করে না অস্থির হয় না সবারে পাগল করে ফলায় না গালিগালাজ করে না صبر করে হজম করে এবং والصادقين সত্য কথা বলে তাওহীদের কথা বলে শিরকের কথা বলে না সত্য কথা বলে সব সময় মিথ্যা বলে না ওয়াল কানিতিন আল্লাহর আনুগত্য হয়ে চলে কখনো আল্লাহর নাফরমানি করে না ওয়াল মুনফিকিন আল্লাহর রাস্তা দান করে এই যে দানের কথা বারবার আসছে জান্নাতীদের মার্কা ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার আবারও আসছে ভোর রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায় ইস্তিগফার করে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন জান্নাতীদের আরো একটি মার্কা নেন ভাই প্রকাশ্যে এবং গোপনে সবসময় দান করে বুঝছেন ভাই দান করে কয়ভাবে প্রকাশ্যেও গোপনেও এই জিনিসটা আজকে বিদায় হয়ে গেছে ভাই দান করলেন আপনি আল্লাহ ছাড়া যাকে দিলেন সে ছাড়া আর কেউ জানলো না এরকম দান আমরা কয়টা করি বলেন ভাই খুব কম করি না যদি খালার অপারেশনে 10,000 টাকা দিছেন তো আপনার ফোনের জ্বালায় আপনার মামা তো ভাই খালা তো ভাই বোন যা আছে আর কেউ ঘুমাতে পারে না হ্যাঁ ওই যে বড় খালা আছে অসুখ হয়েছিল ফোন দিছিল আর কি তো আমি 10,000 দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আর টাকা পয়সা কি হবে মা মুরব্বির জন্য খেদমত না করতে পারলে মানে এটা লিকচার দিয়ে দিলেন 10,000 যে দিলেন এর একটা নগদ কি দিয়ে দিলেন লিকচার আমলটা শেষ করে দিলেন ওই আমলটা ওখানেই শেষ আল্লাহর কাছে আর পাওয়ার আশার কিছু নাই যারা কিছু কিছু দান করে কাউকে বলে না কাউকে বলে না শুধু আল্লাহকে বলে ও মালিক তুমি বলছো জান্নাতীদের মার্কা হলো তারা গোপনেও দান করে প্রকাশ্যেও দেয় আবার গোপনেও দেয় তল দিয়ে দেয় কেউ যেন না দেখে স্ত্রীকেও বলে না শুধু আল্লাহকে বলে ও মালিক তুমি দেখছো জান্নাতটা আমার দিও আল্লাহ আমার ঢুকাইও জান্নাতে আল্লাহ কারণ আমি এই কাজটা করছি করবেন তো ইনশাআল্লাহ জান্নাতীদের 9 নম্বর মার্কা 10 নম্বর মার্কা হলো তারা রাগ নিয়ন্ত্রণ করে কি নিয়ন্ত্রণ করে ভাই রাগ নিয়ন্ত্রণ করে আজকাল তো আমরা সব মাথা গরম পাটি ভাই আমরা বলি কথায় কথা যে আমি আসলে উল্টা পাল্টা দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমি ঠিক থাকতে পারি না এটার মতো বাটপারি কথা আমার কাছে আর কিছু আছে বলে মনে হয় না কেন জানেন কারণ যারা এই কথাগুলো বলে আমরা সবাই বলি কম বেশ আপনি লক্ষ্য করে দেখেন সে নিজের উল্টা পাল্টা সারাদিন দেখতেছে আর তার মাথা বরফের মতো ঠান্ডা আরেকজনের উল্টা পাল্টা দেখলে তার মাথা ঠিক থাকে না বলি না এরকম অনেক সময় আমরা কারণ ভাই আমি উল্টা পাল্টা আমি দেখতে পারি না আমার মাথা গরম হয়ে যায় রক্ত উঠে যায় মাথা আমি আমি এসব উল্টা পাল্টা দেখতে পারি না আরে বাপ রে বাপ কি ভালো মানুষ মিয়া সারাদিন কুকাম করো ঠান্ডা মাথা নিয়ে আরেকজন অন্য দেখলে তোমার মাথা গরম হয় এটা কোনো ভালো লক্ষণ না রাগকে কি করা সংবরণ করা কন্ট্রোল করা কেউ উল্টা পাল্টা করছে কেউ কিছু করছে হজম করা এটা জান্নাতি লোকের লক্ষণ খেল খেল করে ওঠা ঘেউ ঘেউ করে ওঠা সব সময় এটা জান্নাতি লোকের কি না আলামত না এক সাহাবি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাগযাব ওয়া লাকাল জান্নাহ রাগ করো না কি করো না রাগ করিও না জান্নাত পাইবা ও জান্নাতের যাত্রী ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনেন লা তাগযাব ওয়া লাকাল জান্নাহ রাগ করো না তুমি কি পাবা জান্নাতে যাবা রাগরে যদি কি করতে পারেন হজম করতে পারেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আল্লাহ জান্নাতের লোকদের আলামত বলছেন দেখেন والذين اذا فعلوا فاحشة او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون اولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين জান্নাতীদের ইস্তিগফার আল্লাহর কাছে মাপ চাওয়ার কথা আমি একটা কথা বলছিলাম একটু আগে আপনাদেরকে যে জান্নাতীদের যে আলামতটি বারবার আল্লাহ কোরআনে উল্লেখ করছেন এটা ছাড়া কেউ জান্নাতি হতেই পারে না সেটা হলো ইস্তিগফার কি রে ভাই ইস্তিগফার বারবার আল্লাহর কাছে মাপ চাওয়া কাদা চোখের পানি ফেলা আল্লাহ কত যে কুকাম করি আল্লাহ তোমার ধরা কত মজবুত আমি কিভাবে জান্নাতে যাব এক কুকাম করি আল্লাহ একটাই রাস্তা আছে তুমি যদি কি করে দাও মাফ করে দাও তোমার তো আর কেউ জিজ্ঞাসা করবো না আল্লাহর কাছে এরকম নিবেদন করা এটা জান্নাতীদের লক্ষণ আল্লাহ বলছেন
তারা যদি কোনো ফাহেশা কাজ করে, কারা রে ভাই? কারা? জান্নাতীরা। জান্নাতীরা আবার ফাহেশা কাজ করে কি কথা? হ্যাঁ, জান্নাতি যারা, জান্নাতের যাত্রীরা ফাহেশা কাজ করতে পারে, হয়ে যেতে পারে, ইচ্ছাকৃত না করলেও মনের ভুলে বা শয়তানের অস্ত্রশস্ত্রে ফাহেশা কাজ হয়ে যেতে পারে। যদি হয়ে যায়, তারা সঙ্গে সঙ্গে মনে যখন আসছে, হুঁশ যখন আসছে, তখন আল্লাহকে স্মরণ করে, যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, যে কেউ দেখছে না কিন্তু আমার মালিক দেখছে, ফেসবুকে বসে বসে কি দেখছি, কেউ দেখছে না আমার মালিক দেখছে, ওফো আমি না জান্নাতে যাব, তাহলে এটা দেখলে তো হবে না। সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে মাথা নত করেছে, ফাস্তাগফিরুল্লাহ, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, মাফ চাইছে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আর করবো না। ওমা ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, আর সে জানে আল্লাহ ছাড়া আর কেউ মাফ করার ক্ষমতা রাখে না। আল্লাহ বলেন এই লোক এটা তো করে, মাফ চায়, ওয়ালাম ইউসিররু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন, আর গাত সাড়ে জেনে শুনে আর কোনো গুনাহের কাজ অন্যায়ের পথে পাও বাড়ায় না, যে আমি তো জান্নাতের যাত্রী, ভুল পথে চলে গেছি, এই দুনিয়া তো সংক্ষেপে ভাই, দেখতে দেখতে চলে যাবে, আসল জীবন আসছে সামনে। যাই হোক, আল্লাহ বলছেন উলাইকা লাহুম উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাত দিবেন, তার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে, আর যারা ভালো আমল করেন আল্লাহ তাদেরকে বিনিময় উত্তম বিনিময় দিবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করেন, ইস্তিগফার করার তৌফিক দান করেন। ও ভাই, রাগ করা, দান করা গোপনে প্রকাশ্যে এবং রাগ করা, এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে জান্নাতীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ الله বলেন তোমরা তোমাদের মালিক রবের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য, যে জান্নাত আসমান এবং জমিনের যে দূরত্ব, এরকম দূরত্ব, এরকম বিশাল, আরো বড় কোন কোন আয়াতের আলোকে। যাই হোক, যার প্রস্থ আসমান এবং জমিন, এত বিশাল জান্নাতের মালিক হওয়ার জন্য এবং তোমাদের রবের মাপ চাওয়ার জন্য তোমরা দৌড়াও, টিম টিম করে ভালো কাজ করলে হবে না, ভালো কাজের জন্য দৌড়াতে হবে। এই জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য বানায় রাখছেন, কোন মুত্তাকিদের জন্য? الذين ينفقون في السراء والضراء, যারা প্রকাশ্যে দান করে আবার গোপনেও দান করে, নিজের জেলায় সব করে, নিজের এলাকায় সব করে, ভালো আত্মীয় স্বজন দিয়ে করা ভালো, কিন্তু এলাকায় কেন করে? সবাই দেখবে কে বল করছে রে, অমুকের ছেলে করছে, টিউবওয়েলটা কে গাঁড়ছে, অমুকের ছেলে গাঁড়ছে, মাশাআল্লাহ, এটা মারহাবা পাবে। যদি বলা হয় ভাই আপনার জেলা হলো কুমিল্লা, আপনি ওই বরিশাল এলাকাতে একটা টিউবওয়েল দান করেন, ওর তো আমার কেউ নাই তো কি জন্য দেবো, ওখানে তো আমার কেউ কি দিবে না, বাহবা দিবে না, এরকম হলে জান্নাতে যাওয়া যাবে না ভাই। আমি দান করব, প্রকাশ্যেও দেব আবার গোপনেও দেব, কেউ জানবে না, কেউ মা বা দেওয়া তো পরের কথা, জানবেই না কে দিছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ, সুখে দুঃখে, প্রকাশ্যে গোপনে, এটা তো আছে, আর এর অর্থ সুখে দুঃখে, যখন দিন ভালো থাকে তখন সাররা দররা, এর অর্থ আপনার প্রকাশ্যে গোপনে না, সুখে এবং দুঃখে সব সময় সে কি করে? দান করে। কিছু লোক আছে না, ভালো সময় দান করে ভাই, স্যালারি পাইছেন, দুই চার রিয়াল গরিবরে দিচ্ছেন, এটা সবাই পারে, কিন্তু যে মাসে স্যালারি হয় না সে মাসে গরিব এসে আদ দিয়ে বসে রয়েছে, তখনও তাকে একটু দিতে পারা, এটা হলো কি? কঠিন কাজ। জান্নাতিদের মার্কা তারা সুখে দুঃখে, ভালো দিন খারাপ দিন সব সময় দান করে। ওয়াল কাজমিন আল গায়েজ, যারা রাগরে কি করে? নিয়ন্ত্রণ করে, হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। তাহলে জান্নাতীদের একটা বড় মার্কা পেয়ে গেলাম, যে সুখে দুঃখে, ভালো অবস্থায় খারাপ অবস্থায়, প্রকাশ্যে গোপনে, ওইটাও চলে আসে, এগুলা সব সব অবস্থা দান করা এবং রাগ কন্ট্রোল করা এবং মানুষকে মাফ করা। ভাই এরপরে চলে আসে সহজে শর্টকাটে জান্নাতীদের আরো চারটি মার্কা একসঙ্গে এক জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, সেটা হলো নামাজে মনোযোগ দেওয়া। কি করা ভাই? নামাজে মনোযোগ দেওয়া। কিভাবে মনোযোগ দেবো সেটা আরেক আলোচনার বিষয়। এবং অনর্থক কাজ ছাড়া। কি কাজ ছাড়া? অনর্থক কাজ। আপনারা অনর্থক কাজ করেন ভাই? জান্নাতের যাত্রীরা ও জান্নাতের যাত্রীরা অনর্থক কাজ করেন? ফালতু কাজ করেন না? বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলার কি খবর?
মায়ের খবর সপ্তাহে একবার নিতে পারেন না, ফুফুরে ফোন দেওয়ার সময় পান না দুই মাসে একবার, কিন্তু ওই মালিঙ্গা কয় রান করছে সেটা ঠিকই খবর নেন, কে কয় উইকেট পাচ্ছে সেটা আরো দিন খবর নেন। অনর্থক কাজ, যে কাজে দুনিয়ারও কোনো লাভ নাই আখেরাতেরও কোনো কাজ লাভ নাই। আল্লাহ কি বলে দেখেন জান্নাতীদের সম্পর্কে, قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওই ইমানদাররা সফল হয়ে যাবে যারা তাদের নামাজের ভিতরে মনোযোগ থাকতে পারবে, والذين هم عن اللغو معرضون, যারা অনর্থক কাজ থেকে দূরে থাকে, ফালতু কাজ করে না, ফাও কথা বলে না, ফাও কাজে নাই, অনর্থক কাজে নাই, والذين هم للزكاه فاعلون, যারা যাকাত দান দিয়ে দেয় হিসাব করে করে, এক পয়সা নিজের কাছে রাখে না, পাই পাই করে হিসাব করে দিয়ে দেয়, والذين هم لفروجهم حافظون, যারা তাদের চরিত্রকে যৌনতাকে লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানকে তারা অপাত্রে কুপাত্রে ব্যবহার করে না, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়া মান ইবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, স্ত্রী কৃতদাসী, স্ত্রী কৃতদাসী, এই দুই জায়গা ছাড়া অন্য কোথাও কোন সেক্সুয়াল কোন যৌনতা তারা যৌন চাহিদাকে তারা চরিতার্থ করার চেষ্টা করে না। আপনি অন্য মেয়ের ছবি দেখে নাটকে গানে নাচে মোবাইলে মজা লইতেছেন, আপনার যৌনতাকে এখানে ব্যবহার করছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে চান এগুলো ছাড়তে হবে, নিজের স্ত্রী ছাড়া, কৃতদাসী এখন তো কৃতদাসী নাই আমাদের সমাজে, স্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তু কোনো কিছুতে কোনো জায়গাতে নিজের যৌন চাহিদা মিটানো যাবে না। আমি কি বুঝাতে পারছি? যৌনতার মজা নেওয়া যাবে না, কারোর ছবি দেখে, কারোর গান শুনে, কারোর কথা শুনে, কারোর সাথে অবৈধ সম্পর্ক রেখে আপনি মজা নেবেন আর বলবেন আমি জান্নাতের যাত্রী। আপনি মিথ্যুক, হয় আপনার দাবিতে মিথ্যুক, অথবা আপনি পথ ছাড়া দাবি করছেন জান্নাতের যাত্রী, যাচ্ছেন উল্টা, আল্লাহ হেফাজত করেন। এরপরে আসেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, জান্নাতীদের মার্কা ওয়াদা রক্ষা করে, কথা ঠিক রাখে, আমানত রক্ষা করে, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, সব নামাজগুলোকে হেফাজত করে, নষ্ট হতে দেয় না, জান যাবে ফজর ছাড়বে না, রাতের টক শো বন্ধ করে দিতে রাজি আছি তাও ফজর আমাকে পড়তে হবে মসজিদে গিয়ে, নাটক আমি দেখবো না রিমোট ফলাই দিতে রাজি আছি কিন্তু ফজর ছাড়বো না, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, জান যায় নামাজ জামাতের সাথে ছাড়ে না, জান্নাতীদের মার্কা আসেন নিজের মধ্যে দেখেন না, থাকলে এখনো জীবিত আসেন নিয়ে আসার চেষ্টা করেনি অভ্যাস। আল্লাহ বলেন এই গুণগুলো যাদের ভিতরে থাকবে রে ভাই তারা কি জানেন, হায় হায় হায়, এই শেষ কথা আমার, এক লাইন শেষের লাইনের কথা, শেষ আলোচনা, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে এরা কি জানেন, হায় হায় সর্বনাশ। কি বলে আল্লাহ, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা কি ওয়ারিস, সুবহানাল্লাহ, আল্লাহ লিখে দিচ্ছেন যারা এই গুণগুলো যাদের ভিতরে থাকবে এরা ওয়ারিস। ওয়ারিস বুঝেন আপনারা, কারে কয় ওয়ারিস, কিরে ভাই ওয়ারিস কাকে বলে, একজন আপনার বাবা মারা গেছে তাহলে ভাইরা বোনের আপনারা যারা আছেন তারা তার সম্পদের ওয়ারিস নাকি উত্তরাধিকারী, এরা মালিক, ওয়ারিস সূত্রে মালিক বলে না, স্বামী মারা গেছে স্ত্রী, স্ত্রী মারা গেছে স্বামী, একে অন্যের কি হয় সম্পত্তির ভাগ পায়, এরা ওয়ারিস না, দুনিয়াতে ওয়ারিস হলে কি পায় রে ভাই, জমি জমা নাকি, আপনি আপনার বাপের ওয়ারিস হয়েছেন, বাপ মারা গেছেন তার ওয়ারিস হয়েছেন, কি পাবেন, মূল সম্পদ হলো বেশিরভাগ আমাদের দেশে কি পায় মানুষ, জমি জমা পায়, আমি বলি মাটি, কতগুলো মাটি পাইছেন, আপনি 10 বিঘা জমি পাইছেন ওয়ারিস সূত্রে, তার মানে কি পাইছেন, 10 বিঘা মাটি পাইছেন, জমি পাইছেন মানে কি, এগুলা কি মাটি ছাড়া কিছু, কিছু মাটি পাইছেন, ওয়ারিস হইছেন, এই ওয়ারিস না, আল্লাহ বলেন যাদের মধ্যে এই গুণগুলো থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস, এরা হলো মালিক, কিসের মালিক, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, কিসের ওয়ারিস হবে রে ভাই, আল্লাহু আকবার, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, দুনিয়ায় ওয়ারিস হলে
কিছু জমির মালিক হন আবার মারা গেলে আপনার ছেলে নিয়ে যায় নাকি নেয় না দুনিয়ার ওয়ারিশ স্থায়ী ওয়ারিশ হতে পারে না আল্লাহ বলেন আমি যাদের এই ভালো কাজগুলো করবে হিসাব করে করে জীবনে পাও দিবে এই লোকগুলো সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন তারা ওয়ারিশ হবে দুনিয়ার এই পচা মাটির ওয়ারিশ নয় যেন তেন জিনিসের ওয়ারিশ নয় কিসের ওয়ারিশ হবে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস জান্নাতুল ফিরদাউসের মালিক হবে ওয়ারিশ হবে তারা হুম ফিহা খালিদুন দুনিয়ার ওয়ারিশত্ব ছুটে যায় মারা গেলে কিন্তু এই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশত্ব আল্লাহ আর কেড়ে নেবেন না আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক সকলকে ভালো হওয়ার তৌফিক দান করুক জান্নাতীদের অভ্যাসগুলো আমাদের ভিতরে আনার চেষ্টা যেন করি আল্লাহ সে তৌফিক দান করুক আমি আবারও বলে দিচ্ছি জান্নাতীদের মার্কাগুলো শুধু সংক্ষেপে এক বিনয়ী হওয়া সবসময় জিতার চেষ্টা না করা গোয়ার তুমি না করা ঘাটতাড়াবি না করা নম্র হওয়া নরম হওয়া আল্লাহ তৌফিক দেখ দুই আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে পারা খারাপ কাজ ছাড়া এটা বড় কঠিন বিষয় ভাই সবগুলোর ভিতরে সবচেয়ে কঠিনটা এটা আল্লাহ সবাইকে তৌফিক দান করুক যুদ্ধ করতে হবে মনের বিরুদ্ধে আমি অন্যায় করব না আমার আল্লাহ দেখছেন নাম্বার তিন রাত জেগে আল্লাহর ইবাদত করতে হবে আমি বুদ্ধি বাতায় দিছি আর কখনো না পারেন রমজানে করবেন ইনশাআল্লাহ নাম্বার চার যারা চায় ভিক্ষুক অভাবী তাদেরকে দান করবেন যাকাত দিবেন নাম্বার পাঁচ আল্লাহর কাছে ইস্তিগফার করবেন ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ একাকে একটু হাত তুলে কাঁদবেন আল্লাহর কাছে যখন সুযোগ পান নম্বর ৬ ধৈর্য ধারণ করবেন অস্থির হবেন না বিপদে আপদে অন্য কোনো অসুবিধাতে নম্বর ৭ সত্য কথা বলবেন ইমান তৌহিদের উপরে থাকবেন থাকবো আমরা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক নম্বর ৮ আল্লাহর অনুগত থাকবো অবাধ্য হব না আমার মালিকের কথা শুনবো কারোর কথা শুনবো না বইয়ের কথাও না বাপের কথাও না সাদিকের কথাও না রুমের লোকের কথাও না আল্লাহ কি বলছেন এটা শুধু দেখবো বস অন্ধ আল্লাহর অনুকরণে নম্বর ৯ সুদিনে দুর্দিনে সর্বাবস্থা দান করব নম্বর ১০ রাগ নিয়ন্ত্রণ করব খেল খেল করবো না যখন তখন মানুষকে ক্ষমা করব আছে না কিছু লোক মাফ চাইলে বলে আরে রাগ ওরে মাফ করা যায় না না এরকম না মাফ চাইছে ঠিক আছে মাফ করে দিলাম এটা জান্নাতি লোকের লক্ষণ নাম্বার ১০ ১১ নম্বর হলো নামাজে খুশুর সাথে মনোযোগের সাথে নামাজ পড়ার চেষ্টা করবো ধীরে সুস্থে নাম্বার ১২ অনর্থক ফালতু ফাহেশা কাজ করবো না যে কাজে কোনো দুনিয়া আখেরাতের লাভ নাই নম্বর ১৩ লজ্জাস্থান হেফাজত করবো